Hello everyone, assalamualaikum. Welcome to my YouTube channel. আমি মিম আজকের ভিডিওতে তোমার সাথে আলোচনা করব গ্লাইকোলিক অ্যাসিড ক্রিম 60% এই প্রোডাক্টটা নিয়ে। এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গ্লাইকোল। সো এই প্রোডাক্টটা কি তোমাদের স্কিন ফর্সা করে কিনা বা কি কি সাইড এফেক্ট হতে পারে ঠিকভাবে ইউজ না করলে আর বাংলাদেশে এটা প্রাইস কত সবকিছু বিস্তারিত আলোচনা করে দেওয়া হবে। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে, পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিও ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। গ্লাইকোলিক অ্যাসিড 60% এই ক্রিমটার মেড ইন হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে গ্লাইকো ব্র্যান্ডের এটা প্রোডাক্টস, আর এখানে কিন্তু প্রোডাক্টসটা রয়েছে 30 গ্রাম, আর এটা প্যাকেজিং ওয়েট হচ্ছে 100 গ্রাম। গ্লাইকোলিক অ্যাসিড 60% এই প্রোডাক্টসটা কিন্তু সম্পূর্ণ প্যাকেজিংটা এরকম, এটার ভিতরে এই ক্রিমটা থাকে। এখানে একটা কাগজও রয়েছে যেখানে ফুল ডিটেলসে দেওয়া রয়েছে যে তোমরা কিভাবে কি ব্যবহার করবে বা কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে সবকিছু ডিটেলসে দেওয়া রয়েছে। এই ক্রিমটার কনসিস্টেন্সি যদি তোমরা দেখতে চাও, এটা কিন্তু একটা মলম টাইপের, মানে যখন তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে তখন এটা খুব সহজেই মিশে যায় আর একটা ময়েশ্চার একটা ইফেক্ট দেয়, মানে এক্সট্রা একটা গ্লোনেস আসে তোমার ফেসে। গ্লাইকোলিক অ্যাসিড 60% এই প্রোডাক্টটার মেইন ইনগ্রিডিয়েন্সই হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড, আর এখানে কিন্তু 60% গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, প্লাস তাছাড়া আরো কিছু ইনগ্রিডিয়েন্স এখানে উল্লেখ আছে। এখন বলবো এই প্রোডাক্টসটা কারা ব্যবহার করতে পারবে। সাধারণত ডাক্তাররা এই প্রোডাক্টসটা শুধুমাত্র তাদেরকেই সাজেস্ট করে যাদের ফেসে প্রচুর পরিমাণ একনে ব্রনের প্রবলেম রয়েছে, স্কিন প্রচুর পরিমাণ পিম্পল রয়েছে তাদের জন্য, এবং যাদের ফেসে নানা রকম স্পট রয়েছে, একনে হওয়ার পর একনে যে স্পটটা রয়ে গেছে তারা এই প্রোডাক্টসটা ইউজ করতে পারো। কারণ এই প্রোডাক্টসটা তোমাদের একনে কমাতে হেল্প করে, প্লাস তোমাদের যে স্পট সেটাও কিন্তু দূর করে। শুধু তাই নয়, অনেকে দেখা যায় ঘাড়ে, হাতে, আঙ্গুলে এবং কোনোতে, এমনকি প্রাইভেট পার্টসেও অনেক জায়গায় কালো দাগ থাকে, সেই ক্ষেত্রে তোমার এই প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু সেটা চলে যাবে। এটা আমার কথা না, ডাক্তাররা নিজেরা সাজেস্ট করেছে এই প্রোডাক্টটা, যেটা আমি গুগলেও চেক করে দেখেছি। এই প্রোডাক্টটা ব্যবহার বিধি হচ্ছে প্রতিদিন রাতে তোমার ফেসে যেই জায়গায় কালো দাগ রয়েছে বা যেই জায়গায় একনি সেই স্থানে অ্যাপ্লাই করতে হবে, এবং পরের দিন সকালবেলায় ভালো ক্লিনজার দিয়ে ফেসটাকে ওয়াশ করার পর সানস্ক্রিন ইউজ করতে হবে। মাস্ট সানস্ক্রিন ইউজ করতেই হবে। তোমরা যদি সানস্ক্রিন ইউজ না করো তাহলে কিন্তু তোমাদের এই প্রোডাক্টটা ইউজ করলে সাইড এফেক্ট হবে। ডাক্তারের নিজেরাই বলে দিছে এই প্রোডাক্টটা ইউজ করলে অবশ্যই তোমাকে দিনের বেলা সানস্ক্রিন ইউজ করতে হবে আর রাতে এই প্রোডাক্টটা ইউজ করতে হবে। অনেকে কি করে, তিন বেলায় এই প্রোডাক্ট ইউজ করতে থাকে, এটা হবে না। এটা শুধুমাত্র রাতে ব্যবহার করার জন্য এই প্রোডাক্টটা। আবার কেউ কেউ মনে করে এটা ব্যবহারে হয়তো ফেস ফর্সা হয়ে যায়, আসলে বিষয়টা ওইরকমটা না। এটা শুধুমাত্র তোমার একনে কমাবে এবং তোমার স্পট দূর করবে, এটা কোনো রকম ত্বক ফর্সা করবে না। যাদের ফেসে প্রচুর পরিমাণ একনে ব্রণ রয়েছে তার এই প্রোডাক্টটা ব্যবহার করবে। 10 এর মধ্যে 8 জনই গ্লাইকোলিক অ্যাসিড এই ক্রিমটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছে। এখন বলবো এই প্রোডাক্টটা থেকে কি কি সাইড এফেক্ট হতে পারে। বলতে গেলে এই প্রোডাক্টটা কিন্তু শুধুমাত্র একনে স্কিনে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু কেউ কেউ আছে ভুলবশত ফর্সা হওয়ার কথা শুনে এই টাইপের প্রোডাক্ট স্কিনে সম্পূর্ণ ফেজে ইউজ করে এবং তাদের স্কিনের ক্ষতি করে। আসলে এই গ্লাইকোলিক অ্যাসিড এই প্রোডাক্টটা কিন্তু ফর্সা হওয়ার জন্য তৈরি করা হয়নি, এটা শুধুমাত্র একনে রিডিউস করার জন্য তৈরি করা হয়েছে। আবার কেউ কেউ আছে গ্লাইকোলিক অ্যাসিড রাতের বেলা দিনের বেলা ইউজ করতে থাকে, এটা শুধুমাত্র রাতের বেলা ইউজ করতে হবে, পরের দিন সানস্ক্রিন ইউজ করতে হবে। কেউ কেউ তো আবার গ্লাইকোলিক অ্যাসিড সম্পূর্ণ মুখে অ্যাপ্লাই করে, এটা তো একদমই করা যাবে না। তোমার যে স্থানে ক্ষত রয়েছে, মানে তোমার গালে যে পাশে ব্রণ রয়েছে, শুধুমাত্র ওই স্থানটাই এই গ্লাইকোলিক অ্যাসিড এই ক্রিমটা লাগাতে হবে। বর্তমানে এই ক্রিমটার প্রাইস হচ্ছে বাংলাদেশে 600 টাকা, যেটা আমার কাছে প্রাইস হিসেবে বেশি মনে হচ্ছে, কারণ ইন্ডিয়াতে এটা মাত্র 200 রুপিস। এই ক্রিমটা তোমরা শুধুমাত্র ফার্মেসি দোকানে পাবে, অনলাইনেও পেয়ে যেতে পারো, বাট আমি বলবো ফার্মেসি দোকান থেকে কিনলেই বেস্ট হবে তোমাদের জন্য। কারণ ফার্মেসি দোকানে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্টস ওরা সেল করে না, অনলাইনে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফেক প্রোডাক্ট সেল করে, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।